চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়া শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ। সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় বিশ্বস্ত প্রতিষ্ঠান কচুয়া ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার। দক্ষ মেডিকেল টেকনোলজিস দ্বারা সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়, সাথে ডিজিটাল এক্স রে, ইসিজি, আল্ট্রাসাউন্ড করা হয়। এছাড়া দাঁতের চিকিৎসা সেবা প্রদানও করা হয়ে থাকে। কচুয়া বিশ্বরোড হাজীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের দক্ষিণ পাশে কচুয়া ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার কচুয়া চাঁদপুর। কচুয়া শিক্ষার্থীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 15 সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা মাঠে অসহায় দরিদ্র 200 শিক্ষার্থীর মাঝে করোনা প্রতিরোধক মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফাউন্ডেশনের সভাপতি নাসিরুদ্দিন প্রধান। শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোহাম্মদ আলমগীর তালুকদার, সাংবাদিক জিশান আহমেদ নান্নু, গভর্নিং বডির সদস্য আফাজউদ্দিন মানিক, আবুল বাশার বকাউল, শিক্ষক কবির হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোস্তফা আনোয়ারি। চেতনা স্টুডিও থেকে তাসনিয়া রহমান মৌ।